আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগলো অবশেষে ভোট দিতে পেরে। যদিও আমি পুরোটা নির্বাচনে অংশ নিতে পারিনি, অসুস্থ ছিলাম আর রোজা রেখে আসলে খুব টায়ার্ড হয়ে যায়, তো সেজন্য আসতে পারিনি। আজকে আসলাম, আলহামদুলিল্লাহ ভালো। আমার প্রত্যাশা তো একটাই থাকবে, বেশি করে ছবি হবে, আমাদের শিল্পীরা সবাই কাজ করতে পারবে, আমাদের FDCটা সবসময় জমজমাট থাকবে, এইটাই তো প্রত্যাশা। এই যে আপনি আসলেন আইন শৃঙ্খলা বাহিনী, এত এই বিষয়টি কি হয়ে দেখছেন শিল্পীদের নির্বাচনে? তারপরও এখন আসলে নির্বাচন কমিশনার অফিসাররাই ভালো বলতে পারবে এখনকার কি যেই হয়তো বা এটা আসলে ওনারা এনেছে সেটা। তবে প্রশাসন থাকাতে বাড়তি যে একটা ভেজাল থাকে, এই যে আপনারা বাদে আরও অনেক লোকজন, এই অনেক লোকজন বাইরের লোকজনই ভোট আসে, যে আইসা হয়তো বা ভোট করে দেয় এরকম কোনো হয়তো বা দেখা দিয়েছে, যার কারণে এই তো এই বাইরের মানুষের এই আনাগোনাটা নেই। প্রশাসন আছে বিধায় এটা হয়েছে, আর প্রশাসন থাকাটা তো আমাদের জন্য আরও বেশি ভালো লাগা কাজ করে, মনে হয় যে ওনারা আছে, আমরা নিরাপত্তা আছি। এই আর যেহেতু আমাদের FDCর গেটটাও এখনো হ্যাঁ আন্ডার কনস্ট্রাকশন, তো সেই জন্যই হয়তো বা এই এইটা আসলে আমাদের শিল্পীদের তো আসলে কাশি দিলেও দোষ, অথচ বাইরে তো অনেক কিছুই হচ্ছে সেগুলো কিন্তু কেউ জানে না। আর নির্বাচন মানেই তো এরকম কাদা ছোড়া হবে, নাহলে তো নির্বাচনের মজাটা আসবে না। যদি এরকম ঠান্ডা পরিবেশে নির্বাচন হয়ে যায় সেটা তো নির্বাচন মনে হবে না, এইটাই একটা আনন্দ, এইটাই আসলে। গতবারের নির্বাচনের তুলনায় এবারে কোনো ভিন্নতা পেয়েছে? হ্যাঁ, নির্বাচনের টাইমে তো আর ভিন্নতা দেখা যায় না, নির্বাচনের পরে যারা জয়ী হয় তারা কি করতে পারে সেইটাতে থাকে আসলে ভিন্নতা, নির্বাচনে তো আর কোনো ভিন্নতা থাকে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আগেও বলেছি এখনও বলি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে আমার মাও এসেছে আমার সাথে ভোট দিতে, আমার মাও তো আজীবন শিল্পী, তো এমনিতে কাজ না করি কিন্তু সবসময় আমি আমার এটা তো আমার একটা পরিবার, ফিল্মটা তো আমার একটা পরিবার, সবার সাথেই সবসময় যোগাযোগ হয়, এই সবসময় যোগাযোগ হয় বলেই তো এই এখনও এই যে আসা যাওয়াটা করি। যখনই কোনো পার্টি টাটি হয়, কোনো অনুষ্ঠান হয়, কোনো মিটিং হয়, সব কিছুতেই আমি অ্যাটেন্ড করি, শুধু কাজটাতে অ্যাটেন্ড করতে পারি না। সিনেমা ফিরার কোনো সম্ভাবনা নেই আসলে, যেই হেলদি হয়ে গেছে শারীরিক অবস্থা, যেই এই অনুযায়ী আসলে এখন কাজ করাটা আমার পক্ষে সম্ভব না। দেখি যদি কখনো, জি হ্যাঁ, আমরা হজ করে এসেছি।